একটা ট্রফি কি সব হয়তো বাংলাদেশ সাফে ট্রফি জিততে পারেনি ঠিক তবে সবার হৃদয় জিতেছে তাই তো দেশের ফুটবল আকাশে নতুন সম্ভাবনা উকি দিয়েছে সেই সম্ভাবনার গল্প নিয়েই আজকের এখন মাঠের আয়োজনে আপনাদের সাথে আছে আমি হুমায়ুন কবির রোজ আর এই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বাংলাদেশের ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছে ব্যাপারটা আপনি কিভাবে নিচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনার এখানে আসলে এর আগে বেশ কয়েকবার আসা হয়েছে সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি বেশি সমালোচনাই করেছি বাংলাদেশ জাতীয় সত্যি কথা বলতে যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আসলে বারবার ফল ডাউন করছে এবং পারফরমেন্স কিন্তু তেমন দেখছি না ভালো স্পেশালি সিলি শেষের সাথে দুইটা ম্যাচ যদি দেখেন তখন আমরা অনেক কথা বলেছি এরপরে তাদের সাথে হারার পর আসলে বাংলাদেশের মানুষই খুব হতাশ হয়েছে প্রফেশনাল ফুটবল দল রাইট ছিল না রাইট তো ওই সব কথাগুলি আমরা বলেছি কারণ এটাই আসলে বাস্তবতা আপনি যখন ভালো করবেন তখন ভালো বলতে হবে যখন আপনি খারাপ করবেন তখন খারাপটাও বলতে হবে বাট যেটা হয়েছে আপনি দেখেন আমি ব্যক্তিগতভাবে যখন সাফ ফুটবলে বাংলাদেশ যায় আপনার এই আপনার একটা শোতে বলেছিলাম যে এই দলটাকে নিয়ে তেমন আমি বেশি কিছু আশা করি না কেন করি না রিসেন্টলি পারফরমেন্সের উপর ভিত্তি করি মার্ক ছিল না আপনি দেখেন যখন সাফে বেঙ্গালোরে চলে গেল এর আগে দুইটা ফ্রেন্ডলি গেম খেলেছিল আপনার আর কম্বোডিয়াতে একটা কম্বোডিয়া আর্মির সাথে এবং কম্বোডিয়া জাতীয় দলের সাথে সেখানে কিন্তু বাংলাদেশ ম্যাচ দুইটা জিতছে বাট পারফরমেন্স কিন্তু এলোমেলো ছিল তো ওই প্রেক্ষাপটে কিন্তু আমরা এই সমালোচনা বা আলোচনা করেছি বাট যেটা বাস্তবতা বা যেটা সত্যি বাংলাদেশ দল আমাদেরকে সারপ্রাইজ করেছে এই সাফে সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ দলটা যে এত গোছানো ফুটবল খেলবে এবং বাংলাদেশ যে এত হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে এটা আসলে আমি আমার আসলে চিন্তার ভিতরে ছিল হেভিয়ার ক্যারভেরা বেশ কিছু কয়েক মাসই হলো দায়িত্ব নিয়েছে তার সাথে যে চুক্তি সে এসেও হয়তো বুঝে উঠতে পারেনি তার প্ল্যানিংটা কী হবে তার গেম প্ল্যানটা বুঝতেও আসলে বাংলাদেশের মানুষ বা ফুটবল সংশ্লিষ্ট বা সমর্থক যারা আছে তারাও একটু মনে হচ্ছে যে আগে যত কোচ ছিল তারা তাদের মতন বাংলাদেশে আসলে ডেভেলপের জায়গাটা দৃশ্যমান হচ্ছিল কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু একটা জিনিস দেখা গেছে বাংলাদেশ জেতার কথা বলছি না ম্যাচ জেতাই তো আসলে সব কিছু না মানে বাংলাদেশের ফুটবলটা এতটাই পিছিয়ে আছে যে স্বপ্ন নিয়ে মানুষ টিভি সেটের সামনে বসে খেলা দেখবে সেটাও ছিল না কিন্তু এই টুর্নামেন্টে দেখা গেল বাংলাদেশ একটু গোছানো পাস দিতে পারছে বোঝাপড়া ভালো একটু গোছানো দল মনে হয়েছে হ্যাঁ অবশ্যই এটাই বলতেছি আমি আপনি যদি দেখেন প্রথম ম্যাচ এগেনস্ট লেবানন ফার্স্ট হাফ তেমন ভালো বাংলাদেশ করতে পারেনি জাস্ট বাংলাদেশের ডিফেন্সিভ যে ব্লকগুলি ছিল সেইগুলি ঠিকঠাক করে কিন্তু ফার্স্ট হাফ জোরে রেখেছে বাট সেকেন্ড হাফ যদি 58 মিনিটসের পরে দেখেন তারপর থেকে কিন্তু বাংলাদেশের খেলার পুরো প্যাটার্নটা একদম চেঞ্জ হয়ে গেছে লাস্ট কুয়েত ম্যাচ পর্যন্ত একদম বাংলাদেশ আমার মনে হয় যে পুরো টুর্নামেন্টটা জমিয়ে দিয়েছে এবং আমাদেরকে খুব আর আপনি যেটা বলেছেন আশার সঞ্চার জগিয়েছে আশার সঞ্চারটা কিন্তু আসলে তখন থেকেই আমাদের ভিতরে এবং এটার একটা আমি আমার কাছে কারণ মনে হয়েছে আমি যেটা ফাইন্ড আউট করেছি যে আপনি 58 মিনিটসের পর অ্যাগেনস্ট লেবানন আপনি যদি দেখেন সেখানে কিছু প্লেয়ারের ইনক্লুশন আমার কাছে মনে হয় যে দলের ভিতরে লাস্ট কুয়েত ম্যাচ পর্যন্ত পুরো খেলার মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে লাইক ওই সময় তিনটা চেঞ্জ করেছিল আপনার রবিউল হৃদয় এবং মুরসালিন এই তিনজন প্লেয়ার যখন আসলে ইনক্লুশন হয় অ্যাগেনস্ট লেবানন তখন কিন্তু খেলাটা পুরো এলোমেলো করে দেয় পুরো খেলাটা এবং বাংলাদেশ গতি অনেক বেড়ে যায় গতি বেড়ে যায় এবং আমরা কিন্তু ক্লিয়ার চান্সটা আমরাই প্রথম পাই ফাহিম যে এটা ওইটা যদি গোল হয়ে যেত ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম সুতরাং এটাই আমার আমি যেটা মনে করি যে ওই মুরসালিন হৃদয় এরা আসলে টিমের ভিতরে এত একটা ইম্প্যাক্ট তৈরি করে ফেলেছে পুরো হোল দ্য টুর্নামেন্ট বাংলাদেশ আসলে খেলা মোমেন্টামটা তখনই পেয়ে গিয়েছে এরপরে যদি আসেন আপনার মালদ্বীপ ম্যাচে আগে আমরা গোল কনসিড করেছি বাংলাদেশ দল আসলে লাস্ট কবে গোল আগে কনসিড করে সেই গোল দিয়ে তিন গোল এটা কিন্তু মানে অনেক দিন ধরেই কিন্তু আসলে এ ধরনের রেজাল্ট আসলে বাংলাদেশ দলের নাই যার কারণে কিন্তু আমরা এই দলকে নিয়ে তেমন একটা আশা করি সেটাও কিন্তু বাংলাদেশ করে দেখেছে অ্যাট দ্য সেম টাইম যদিও আমি বলবো যে মালদ্বীপ দলটা লাস্ট 10 ইয়ার্সের একটা দুর্বলতম দল এবার আসছে একটা বিষয় আমি খুব নোট করেছি নিশ্চয়ই আপনিও করেছেন যেটা হচ্ছে যে লেবাননের মতন দল র্যাঙ্কিংয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 99 মানে 120-এর মধ্যে যে দলগুলো থাকে বাছাই পর্বের উত্তরে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে রাইট আর আমরা হচ্ছে 192 মানে পার্থক্যটা প্রায় 100-এর কাছাকাছি তো যে দল যারা 99 বা 90-এর মধ্যে থাকছে তারা তো বিশ্বকাপ খেলার মতনই একটা দল অবশ্যই সেই ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় তারা খুব বড় দল বড় দলের সাথে কিন্তু বাংলাদেশে 80 মিনিট পর্যন্ত ফাইট দিয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের সাথে হেরেছে কিন্তু বাংলাদেশের ফুটবলটা কিন্তু একটা নতুন বার্তা দিচ্ছে যে তার প্রতিফলন কিন্তু মালদ্বীপের সাথেও দেখেছি ভুটানের সাথে দেখেছি এবং সবচেয়ে বড় কথা
পরে আরেকটা হার্ড প্রতিপক্ষ ছিল যে কুয়েত 143 নম্বর র‍্যাঙ্কিং এ ছিল, তাদের সাথে কিন্তু ধারাবাহিকতা ছিল। এটা একটা বাংলাদেশের ফুটবলের জন্য পুঁজি হতে পারে কিনা এই গোছানো ফুটবলটা? হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই পুঁজি হতে পারে। বাট যেটা সত্যি কথা রোজ ভাই, এর আগেও কিন্তু এরকমের বাংলাদেশ সেটব্যাক তৈরি করেছে। যদি আমি সত্যি কথা বলি, বাংলাদেশ এরকমের ম্যাচ এর আগেও জিতেছে এবং আশার সঞ্চার যেটা বলেছেন জুগিয়েছে। বাট যেটা হয়েছে যে কনসিস্টেন্সির জায়গাটা বাংলাদেশ ধরে রাখতে পারেনি, বাংলাদেশের মানসিকতা আবার ফল ডাউন করেছে। তো আপনি যেটা বলেছেন যে এইটার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য এখন কিন্তু সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আবার যে নেক্সট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ রয়েছে বা আপকামিং যে ফিফা ফ্রেন্ডলি আছে সেখানে কিন্তু আপনাকে আবার কিন্তু হয়তো ওই পুরনো ছন্দে পুরনো রূপে হয়তো বাংলাদেশকে দেখা যেতে পারে, যদি কিনা আপনি এটাকে নিয়ে হোমওয়ার্ক না করেন। কারণ বাংলাদেশ দলে এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে কিছু ইয়ং ট্যালেন্ট প্লেয়ার যারা কিনা বাংলাদেশ দলে একটা মেন্টালিটি তৈরি করেছে, লাইক মুরসালিন, রাকিব, হৃদয়, এদের যদি ইসাফ ফয়সাল, ফাহিম, গোলকিপার জিকো, অসাধারণ তারেক কাজী, অসাধারণ, এরা কিন্তু একটা একটা মানে এমন একটা আশা তৈরি করেছে যেটা আমাদেরকে ইন ফিউচার, আমরা হয়তো এখন অনেক কথা বলবো যে ইন ফিউচার আসলে তারা যদি তাদেরকে কন্টিনিউ করে এবং তাদের মানসিকতার যদি পরিবর্তন, মানসিকতার পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। জি, মানসিকতা এবং এই খেলোয়াড়গুলোই তো আসলে অ্যাসেটে পরিণত হবে, তাদের পিছনে এখন ইনভেস্টার কি কোন প্রক্রিয়া করতে হবে তাদের অ্যাসেটে পরিণত করতে? না, ইনভেস্ট যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে না তা কিন্তু না। আমরা জাতীয় দল থেকে আসলে তেমন ইনভেস্টের থেকে জাতীয় দলের মেইন হয়েছে যে এই খেলোয়াড়গুলিকে আপনাকে টেক কেয়ার করতে হবে, কারণ পুরোটা সময় কিন্তু ক্লাবের সাথে তারা রিলেটেড থাকে। জাতীয় দলের যেটা দায়িত্ব থাকবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ার আসলে ফিট আছে কিনা, ক্লাবের ট্রেনিং সেশনগুলি আসলে তারা ঠিকঠাকভাবে করছে কিনা, এবং সব থেকে বড় ব্যাপার হয়েছে যে আমরা যে আপকামিং যে ম্যাচগুলি খেলবো সেইগুলি যেন আমরা ভালো ভালো টিমের সাথে খেলতে পারি। লাইক আপনার আমরা কুয়েতের সাথে খেললাম, লেবাননের সাথে খেললাম, আমরা আসিয়ান কান্ট্রি লাইক মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমাদের ফিফা ফ্রেন্ডলি যেন এই দলগুলির সাথে হয় এবং প্লেয়ারদের মানসিকতাটা যেন কুয়েত ম্যাচ যেভাবে খেলেছি, লেবানন ম্যাচ যেভাবে খেলেছি যে খেলার আগে আমরা জানি না হারি না হারি, এরকমের মানসিকতাটাকে এটাকে কনসিস্টেন্সি করতে হবে। কারণ এরকমের কিন্তু আমাদের আগেও হয়েছে, বাট আমরা সেখান থেকে বারবার কিন্তু জায়গাটা ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা, আমি আপনার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমাদের সহকর্মী রাশেদ উমিত আছেন ব্যাঙ্গালোরে। রাশেদ উমিত, আপনি অনেকদিন হলোই আছেন জাতীয় দলের সাথে, বাংলাদেশ ফুটবল দল আমরা যতটুকু জানি সাফ মিশন শেষে কাল দেশে ফিরবে, কিন্তু আজকে টিম হোটেলে গিয়েছিলেন, দলের খেলোয়াড়দের অবস্থা আসলে কি দেখলেন, তাদের সাথে কি কথা হলো, তাদের শারীরিক ভাষাটা কি দেখলেন, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। রোজ সেটি হচ্ছে যে সকালবেলা আমরা হচ্ছে সবাই হচ্ছে আসলে টিম হোটেলে গিয়েছিলাম এবং খেলোয়াড়দের সাথে অনেকক্ষণ আমরা আড্ডা দিয়েছি এবং গল্প করেছি। সবাই কিন্তু আসলে মানসিকভাবে কিছুটা হলেও একটু ধাক্কা খেয়েছে, কারণ এমন এত ভালো খেলেছে বাংলাদেশ দল, সেই ভালো খেলার পরও আসলে যে ফলটা এসেছে সেটা আসলে কেউ মানতে পারেনি। তারা তাদের ধারণা যে না তারা পারতো যে আসলে ফাইনালে যেতে। তারপরও বলতে হয়, আমি আপনাদের কথা শুনছিলাম, মুরসালিন, রাকিবদের কথা আপনারা বলছিলেন যে তারা এবারের টুর্নামেন্টে সব থেকে বলা যায় যে বাংলাদেশের, শুধুমাত্র মুরসালিন বা রাকিবের কথা না, বাংলাদেশের প্রতিটা খেলোয়াড় তাদের কিন্তু ধারাবাহিকতা বজায় ছিল পুরো মানে টুর্নামেন্টে। আপনি লেবাননের কথাও বলছিলেন, তারপর মালদ্বীপ এবং ভুটানের কথা বলছিলেন। আপনি দেখুন যে মালদ্বীপ বা ভুটানের বিপক্ষে যেভাবে পিছনে পড়ে আবার ব্যাক করেছে এবং প্রতি এই পরপর দুইটি ম্যাচে তিনটি করে গোল করা, এই যে একটা অন্যরকম বা বদলে যাওয়া বাংলাদেশকে কিন্তু আমরা এবার টুর্নামেন্টে দেখেছি। তবে সব কিছু বিবেচনা করলে বা সব কিছু যেভাবে দেখেছি খেলোয়াড়দের আজকে খুব কাছাকাছি, কারণ এতদিন আমরা আসলে খুব সুযোগ পাইনি খেলোয়াড়দের এত কাছাকাছি যাওয়ার, আজকে একটু সুযোগ পেয়েছি। তো যাওয়ার পর যেটা হয়েছে যে তাদের আসলে ভিতরে এখনও ওই আক্ষেপটাই কাজ করতেছে যে তারা আসলে আর একটু ভালো খেলতে, মানে ভালো খেলার তারণাটা যেন আরও তারা পেয়ে যাচ্ছে এবং তারা হেরেছে, কিন্তু তারা সেটা হচ্ছে যে বাংলাদেশের পারফরমেন্সে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু তাদের সবার কিন্তু হৃদয় জিতে ফেলেছে বাংলাদেশ ফুটবল দল, খুশি হয়েছে। কারণ বাংলাদেশের ফুটবলটা গত এক দশক দুই দশক হলে খুব একটা সফলতা নেই, খুব হতাশার গল্প মাঠে এবং মাঠের বাইরে, কিন্তু গতকালকের ম্যাচের পর বাংলাদেশ হারলেও বাংলাদেশের মানুষ কিন্তু সন্তুষ্ট। ফুটবলাররা আসলে কি এটা, এই বার্তা কি তাদের কানে গেছে কি না? অবশ্যই গিয়েছে, এবং তারা সেটা বলেছে যে আমরা মানুষকে
বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা আশাবাদী করতে পেরেছি এবং তারা আরও মানে এই বিষয়টা যে তাদের একটা আক্ষেপের জয় যে আমি আপনাকে বলছিলাম যে ফাইনালে গিয়ে ফাইনালে ট্রফিটা জিততে পারলে হয়তো বাংলাদেশের মানুষকে আরও ভালো কিছু তারা দিতে পারত কারণ তারা ফুটবল থেকে অনেক কিছু দিতে পারে না সেখান থেকে তারা এটা প্রত্যাশা করেছিল তবে বাংলাদেশের মানুষ তাদেরকে এভাবে যেভাবে সমর্থন জুগিয়েছে সেটা তারা কিন্তু সেটাতে খুব মানে ধন্যবাদ জানিয়েছে যে বাংলাদেশের মানুষরা যেন এভাবে তাদেরকে সহযোগিতাটা সবসময় দেয় তাহলে বাংলাদেশের মানুষকে তারা আরও ভালো কোনো ফলাফল আরও দিতে পারবে কারণ তাদের সামনে এরপর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচ আছে এগুলোতে তারা ভালো খেলতে চায় এবং তারা বাংলাদেশের মানুষকে আরও আনন্দের বা উৎসবের একটি উপলক্ষ করে দিতে চায় কারণ ফুটবলের যে সোনালী দিনটা ছিল সেটি কিন্তু এখন আর বলা যায় দীর্ঘদিন যাবৎ ফিকে হয়ে ভেঙে যায় একটা স্বপ্ন গড়ার জন্য অমিত ব্যাঙ্গলোর থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম সহকর্মী রাশেদ অমিতের সাথে একটা বিরতি নিতে হবে আবার এখন মাঠে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই বিরতির পর আবারও ফিরে এলাম এখন মাঠের আয়োজনে আমাদের সাথে আছেন মানে জাতীয় দলের সাবেক অধিনায়ক জায়েদ হাসান এমিলি এমিলি বলা হচ্ছিল বেশ কয়েকজন তরুণ ফুটবলারের কথা এই ফুটবলারদের আসলে পারফরমেন্সটা এই মার্কে বা আরও উন্নতি করার জন্য তাদের এখন নার্সিংটা কীভাবে করা উচিত না নার্সিংয়ের থেকেও যেটা হয়েছে যে তাদের মানসিকতার যে পরিবর্তনটা আসছে এইটার কনসিস্টেন্সিটা রাখা উচিত আদারওয়াইজ এটা যদি ফল ডাউন করে আপনার রেজাল্ট কিন্তু আবার একই রকম হবে আপনি যদি একটু পিছনের দিকে দেখেন এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচের আগে আমরা ফ্রেন্ডলি গেম খেলছিলাম ইন্দোনেশিয়াদের সাথে ওই ম্যাচটা কিন্তু আমরা ড্র করেছিলাম তো তখন কিন্তু আমরা সবাই বাহাবাহা দিয়েছিলাম মালয়েশিয়াতে যখন আমরা এশিয়ান কাপের কোয়ালিফাই ম্যাচ খেলতে গেলাম সেখানে গিয়ে কিন্তু আবার ভালো করতে পারিনি সুতরাং বাংলাদেশে কিন্তু রেজাল্ট আছে আবার ওইটাকে ফল ডাউন করে কিন্তু আবার বাজে রেজাল্টও আছে তো আমার যেটা মনে হচ্ছে আপনি যেটা বলছেন খুবই ইম্পর্টেন্ট যে এখন কয়েকজন প্লেয়ার আমরা পেয়েছি যারা যাদের ইন ফিউচার পোটেনশিয়ালটা খুব ভালো আপনি যদি যাদের নাম বলেন মোরসালিন ফাহিম হৃদয় তারপর ইসা ফয়সাল জিকো মানে দে আর এক্সিলেন্ট বাট আমি যেটা বলবো তারা যেহেতু কুয়েতের সাথে এভাবে ফাইট করছে লেবাননের সাথে এভাবে ফাইট করছে এক গোল কনসিড করে মালদ্বীপকে হারিয়েছে ভুটানকে হারিয়েছে সো এই মানসিকতাটা ভাইয়া চেঞ্জ করতে হবে আদারওয়াইজ কিন্তু ভেরি ডিফিকাল্ট কারণ এরকমের ম্যাচ এর আগে আমরা বহুত জিতছি তো জেতার পরে আমরা আসলে আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হয়নি মানসিকতার সাথে কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একজন অ্যাথলেটের সেটা হচ্ছে বাংলাদেশে ক্রীড়া জগতে এই সংস্কৃতিটা একটু কমই বলতে গেলে সেটা হলো যে একজন অ্যাথলেটের আসলে ফুড হ্যাবিট জিম করা নিজেকে ফিট রাখা এখন অর্থ আসবে গ্লামারও আছে ক্যামেরাও তার পিছনে ছুটবে এখন যেহেতু এই দেশটাতে আসলে ক্রিকেটেরই রাজত্ব ক্রিকেটটাই করে শাসন করে খেলাধুলার মধ্যে কিন্তু ফুটবল যখন আসলে ভালো খেলে তখন কিন্তু ফুটবল একটা স্পটলাইট নিয়ে যায় এখন এই অবস্থা থেকে আপনিও তো একসময় তারকা ফুটবলার ছিলেন কী করা উচিত তাদের পরামর্শ কী দিবেন না অবশ্যই এটাকে ইটস ডিপেন্ড অন ইউ এটা আপনাকে কেউ শেখাতে পারবে না এটা আপনার সেলফ কোচিং মানে আমাদের একটা ফুটবলের ভাষা করে সেলফ কোচিং মানে আপনাকে নিজেকে এটাকে তৈরি করতে হবে এখন আপনি যেমন লাইক মোরসালিন ইজ ভেরি ইয়ং সতেরো আঠারো বছর বয়স দেশকে দেওয়ার জন্য আরও বারো তেরো অনেক সময় রয়েছে বাট তাকে যদি মিডিয়া তার পিছনে থাকবে টাকা তার পিছনে থাকবে সব কিছুই থাকবে বাট মেনটেন্যান্সটা কিন্তু তাকেই করতে হবে আপনি আমি এটা কিন্তু তাকে শেখাতে পারবো না কেউ শেখাতে পারবে না এটা সারা পৃথিবীতে কেউ কিন্তু শেখাতে পারবে না বেলতল্লির মতো এত চ্যালেঞ্জ প্লেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হারিয়ে গেছে সুতরাং এটা ইজ ডিপেন্ড অন হিমসেলফ সে কীভাবে এবং তার ফ্যামিলির এখানে একটা বড় সাপোর্ট দরকার তারপর আমি বলবো যারা ক্লাবে থাকে ক্লাবের বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক্সট্রা নজর দেওয়া উচিত এই প্লেয়ারদের উপরে বিকজ আপনি যেটা বললেন যে ফুড একটা বড় ব্যাপার ফুড হ্যাবিট একটা বড় বিশাল ব্যাপার কারণ আপনি আমরা যে ফুডিং নেই এটা আসলে বাংলা মানে ইন্টারন্যাশনাল ফুটবলের জন্য কিন্তু এটা ঠিক না ক্লাব ফুটবলে যে ফুড দেয় এটা কিন্তু ঠিক না আসলে আমরা তো যা মনে চাই তাই খাই তেল জাতীয় বেশি খাবার খাই তো এইগুলি এখন অন ফোকাস রাখতে হবে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা স্কোয়াড তৈরি করতে হবে যে স্কোয়াডটা মানে ইয়ং একটা স্কোয়াড তৈরি করতে হবে যাদেরকে ক্লাব পর্যায়েও গিয়েও কিন্তু তাদেরকে নার্সিং করতে হবে যে তোমরা আসলে কী করছো কী ট্রেনিং সেশন করছো কী খাচ্ছ সব কিছু কিন্তু একটা সিস্টেমে আনতে হবে কারণ এখন আসলে ওই জায়গাটা যদি আপনি কোপ আপ না করেন আপনি কিন্তু আবার নিচে চলে যাবেন সো এখন সময় এসেছে যে ব্যাচটা তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে আমি মনে করি যে ফোকাস করা একটা বিষয় কিন্তু নজরে পড়েছে আমরা অনেক ইতিবাচক দিক দেখলাম আসলে ফুটবল নিয়ে এরকম ইতিবাচক আলোচনা বাংলাদেশের গণমাধ্যমেও কম হয় সংশ্লিষ্টরাও কম করেন কারণ ঘটনা কম কিন্তু
যে ইতিবাচক আলোচনাগুলো এই টুর্নামেন্টে হচ্ছে তার মাঝে একটু একটা বিষয় সবার দৃষ্টি কেড়েছে, আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন কিনা, সেটা হলো জামাল ভুঁইয়ার পারফরমেন্সটা অধিনায়ক হিসেবে। শুধু এই টুর্নামেন্ট না, গত কয়েক মাস হলো বাংলাদেশের যে ম্যাচগুলো গিয়েছে, জামাল ভুঁইয়ার পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক না, আপনার দৃষ্টিতে কেমন? না, এখন যেটা হয়েছে যে জামাল একটার সময় জাতীয় দলকে সার্ভিস দিয়েছে, ইটস ট্রু, বাট রিসেন্টলি আসলে জামালের কিন্তু ক্লাব ফুটবল বলেন বা জাতীয় দল বলেন, এটা ইটস ট্রু, আপনি যেটা বলেছেন যে তার পারফরমেন্স কিন্তু আসলে আপ টু দ্য মার্ক না। এখন অ্যাজ এ ক্যাপ্টেন সে যদি দলকে তার বেস্ট ফুটবলটা মাঠে না দিতে পারে, তাকে তো আসলে মাঠে রাখার ওই যুক্তিটা আসলে আমি তেমন একটা দেখি না। কারণ হয়েছে আপনার, আপনাকে জায়গা ছাড়তেই হবে যদি আপনি পারফর্ম না করতে পারেন। আপনি যত বড় প্লেয়ারই হন না, যত বড় প্লেয়ার ছিলেন সেটা দেখার বিষয়, এবং তার জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে বেশ কিছু ইয়ং প্লেয়ার ঢুকে গিয়েছে যারা কিনা আসলে তাকে নক করছে যে আমরা এখন আসলে এই জায়গাটাতে খেলার জন্য প্রস্তুত। মানে একটু অবাকই করেছে, গতকালকে বল রিসিভ করে ঠিকভাবে পায়ে রাখতে পারছে না, এরকম দু তিনবার হলো গতকালকে, যখন তারেক কাজি থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড ডিফেন্স একটু নড়বড়ে ছিল, কিন্তু সবাই যখন ভালো খেলছিল জামালের ডেডিকেশনের জায়গা থেকে, যে জামালের যে 100% পারফরমেন্সটা ক্যাপ্টেন হিসেবে সেটা পাওয়া যাচ্ছিল না গত ম্যাচে, কারণে এই টুর্নামেন্টে তাকে খুঁজে পাওয়া যায় না আসলে। না, কোচ কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তাকে ইলেভেনে রেখেছে এবং 60 মিনিটের সময় কিন্তু প্রত্যেকটা ম্যাচেই তাকে সাপ করেছে আপনি যদি দেখেন। এবং আমার কাছে যেটা এখন হয়তো জাতীয় দল ভালো করছে, বাট একটা জিনিস আমি প্রথম থেকেই বলেছি যে এই দলটা যখন আসলে লেবাননের সাথে ম্যাচের পরে তিনজন প্লেয়ারের চেঞ্জ হওয়ার পরে যখন খেলাটা চেঞ্জ হয়ে যায়, তখন আসলে টিমের ভিতরে কিন্তু কিন্তু একটা ফরমেশনের চেঞ্জ জানা উচিত ছিল। লাইক আপনি যদি দেখেন জামালের জায়গাটাতে যদি মুরসালিনকে নাম্বার 10 হিসেবে দিয়ে, যেহেতু আমরা ডায়মন্ড শেপ মিডফিল্ড খেলেছি, তো মুরসালিনকে দিয়ে সামনে যদি আপনি রাকিব এবং ফাহিমকে দিতেন, এটা সম্পূর্ণই কোচের ব্যাপার, বাট আমি আমার জায়গাতে সেক্ষেত্রে তাহলে জামালের জায়গায় দেখছি না। হ্যাঁ, জামালের জায়গায় যদি মুরসালিনকে দিতেন আমাদের খেলার ইম্প্যাক্টটা আরও বেশি থাকবে, বিকজ মুরসালিন কিন্তু পিছন থেকে অনেক ভালো বল ডেলিভারি দিতে, তারা গতি বাড়ায় দিয়ে পুরো ম্যাচের সিনারিওটা চেঞ্জ করে। প্লাস এই টুর্নামেন্টটাতে একমাত্র প্লেয়ার মুরসালিন, যে কিনা আসলে আমি শুরুতেই বলেছি যে কিনা পুরো টুর্নামেন্টে প্লেয়ারদেরকে, আমাদের বাংলাদেশ দলকে খেলা মোমেন্টামটা দিয়েছে। কারণ আপনি দেখবেন ফাহিম যে বলটা সুযোগ পেয়েছিল অ্যাগেনস্ট লেবানন, সেটা কিন্তু তারই বল দেওয়া ছিল, এবং ওইখান থেকেই কিন্তু আপনার বাংলাদেশ ডমিনেটিং ফুটবল শুরু করেছে এবং কুয়েত পর্যন্ত এসেছে। যদিও কুয়েতের ম্যাচে তার একটা সহজ সুযোগ মিস করেছে, ইটস হ্যাপেন্ড, এটা ফুটবল হতেই পারে, বাট সে যদি দুইটা গোল করেছে, সে আমি বলছি ডিমান্ডেস গোল, মানে মানে এক্সেলেন্ট গোল করেছে। সুতরাং আমি বলবো যে এটা হতে পারতো, বাট ইটস আপ টু কোচ, কোচ ভালো বলবে বুঝবে। কোচের এই আলোচনাতেই ফিরবো, এমএলএ নিব একটা বিরতি, এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। পিতে পর আবারও ফিরে এলাম এখন মাঠের আয়োজনে, আমাদের সাথে আছেন বাংলা জাতীয় দলের সাবেক অধিনায়ক জায়েদ হোসেন এমিলি। বাংলাদেশের ফুটবল নিয়ে অনেক কথা হলো, আসলে আলোচনা হলো, বিশ্লেষণ হলো। যখন ফিফা বিশ্বকাপ চলছিল এদেশে, তখন কিন্তু ভালোবাসার একটা বিস্ফোরণ ঘটেছিল আর্জেন্টিনার জন্য। সেই ভালোবাসার একটা প্রতিদান আমরা বিভিন্নভাবে দেখছি, পেয়েছি, মেসিও জানে আমাদের দেশের সমর্থকদের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। এমিলিনো মার্টিনেজ আসছে, যার কল্যাণে আসলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে বলা যায়। সে কলকাতা থেকে কিন্তু কালকে বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে আসছে 8-9 ঘন্টার জন্য, এই সফরটা সম্পর্কেও আপনার নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, অবশ্যই, এটা তো আসলে কারোর অজানা নেই, এবং এটা আমি বলবো যে আপনি যদি পুরো ব্যাপারটা দেখেন, সেটা কিন্তু হয়েছে যে ইন্ডিয়ান একটা কোম্পানি কিন্তু তাকে ইন্ডিয়াতে আনার জন্য ইনভাইট করেছে। বাট সে যখন জানে যে ইন্ডিয়ার পাশেই বাংলাদেশ, একদম খুবই কলকাতার পাশেই, একদম আধা ঘন্টা আপনার আপনার দূরত্ব, তো সেখান থেকে কিন্তু সে নিজেই আই কিন্তু ফিল করেছে যে আমার তো বাংলাদেশের যাওয়া উচিত, এবং সে কিন্তু কোনো মানে এটাকে কী বলে পারিশ্রমিক ছাড়াই কিন্তু সে এত ভালোবাসা দেখিয়েছে আমাদের দেশের প্রতি। এটা আমরা আসলে, আমরা যারা আর্জেন্টিনার ফ্যান রয়েছে, যারা ফুটবলের ভক্ত রয়েছে, তার প্রতি কিন্তু এই ভালোবাসাটা দেখানো উচিত আজীবন। কারণ সে কিন্তু আগে বাংলাদেশে এসে দেন, কিন্তু সে কলকাতাতে মুভ করবে, এটা আমি বলবো যে আমাদের দেশের জন্য বিরাট একটা ব্যাপার। কারণ এমিলিয়ানো মার্টিনেস এখন বিশ্বের সেরা গোলকিপার, সেরা গোলকিপার, অর্থবিত্ত অনেক ব্যাপার থাকে, কিন্তু সে অর্থবিত্ত ফেলে দিয়ে ভালোবাসা প্রতিদান দিচ্ছে, এবং সে অলরেডি শুরু, আমি তার ফেসবুকে এতে দেখলাম সে অলরেডি হল্যান্ডের আর্মাস থেকে স্টার্ট করেছে, মানে ঢাকার উদ্দেশ্যে। সুতরাং এটা আমাদের একটা প্রাউডের জায়গা, এবং তাকে ওইভাবেই কিন্তু আমাদের রেসপেক্টটা দেওয়া উচিত, এবং তাকে নিয়ে আমাদের, আমি মনে করি যে যদিও খুব সংক্ষিপ্ত সময়, তাকে ওই সম্মানটা আমাদের অবশ্যই দেখানো উচিত। ধন্যবাদ এমিলি আমাদের সাথে থাকার জন্য, নিশ্চয়ই এই ভালোবাসার প্রতিদান মার্টিনেজ এসে দিবেন, এটাই তার প্রমাণ। রাইট, দর্শক, এই ছিল এখন মাঠের আজকের আয়োজন।